কে কে আমার বিনা অনুমতিতে আমাকে সাহায্য করার সাহস করল? আমি জ্যেষ্ঠ ভ্রাতা পাণ্ডু। তোমার কোন রকম সাহায্যের দরকার নেই আমার। আমি কাউকে ভয় পাই না। বার বার আমাকে স্মরণ করিয়ে দিও না যে আমি জন্ম থেকেই দৃষ্টিহীন। জগতে প্রত্যেক ব্যক্তির কোনো না কোনো দুর্বলতা অবশ্যই আছে। যেমন কেউ খুব অধিক বেগে দৌড়াতে পারে না, কেউ অধিক ভার গ্রহণ করতে পারে না, কেউ কোনো অসাধ্য রোগে পীড়িত হয়ে পড়ে, তো কেউ বিদ্যা পাঠ স্মরণে রাখতে পারে না। এরকম অনেক উদাহরণ আরও আছে। আপনি কি এমন কোনো ব্যক্তিকে জানেন যার সমস্ত প্রাপ্তি ঘটেছে কিন্তু আমরা জীবনের একটি দুর্বলতাকে জীবনের কেন্দ্র বানিয়ে ফেলি, যে কারণবশত হৃদয়ে দুঃখ আর অসন্তোষ ঘিরে থাকে সদা? দুর্বলতা মানুষ জন্ম থেকে অথবা কোনো দুর্ঘটনার মাধ্যমে প্রাপ্ত করে, কিন্তু দুর্বলতাকে মানুষের মন নিজের অক্ষমতা বানিয়ে ফেলে। কিন্তু কিছু ব্যক্তি এমনও হন যারা নিজের পৌরুষ আর শ্রমের দ্বারা সেই দুর্বলতাকে পরাজিত করে দেন। কি বিভেদ আছে এদের আর অন্য লোকেদের মধ্যে? আপনি কখনো এর বিচার করেছেন? অতি সরল উত্তর আছে এই প্রশ্নে। যে ব্যক্তিকে দুর্বলতা পরাজিত করতে পারে না, যে পৌরুষের প্রমাণ দেবার সাহস রাখে হৃদয়ে, সেই দুর্বলতাকে পার করতে পারে। অর্থাৎ দুর্বলতা তো ঈশ্বর প্রদান করে, কিন্তু নিজের সীমা সীমা তো মানুষ নিজেই নির্মিত করে। স্বয়ং বিচার করুন। পাণ্ডু এসে গেছ, এসে গেছ তোমার জ্যেষ্ঠ ভ্রাতা সাহায্য করতে, যাতে কেউ আমার দৃষ্টিহীনতার কথা এক মুহূর্তের জন্য ভুলতে না পারে, তাই তো? রাজার তো সেবাই হয় জ্যেষ্ঠ, সাহায্য নয়। কিন্তু এখনো তো আমি রাজা হইনি। কিন্তু হস্তিনাপুরের সিংহাসনের উপর তো আপনারই অধিকার, তাই না জ্যেষ্ঠ? আপনার জন্যই সিংহাসন বহু বছর রিক্ত পড়ে আছে। সিংহাসন রাজার জন্য হয় না, রাজাই আবদ্ধ হন সিংহাসনের সাথে। প্রণিপাত জ্যেষ্ঠ ভ্রাতা, প্রণিপাত। আর কে সিংহাসনে বসবে তা নির্ভর করে ব্যক্তির যোগ্যতার উপর ভ্রাতা পাণ্ডু। গুরুকুলের সবচেয়ে সবার চেয়ে জ্যেষ্ঠ আমি, অতুল বাহুবল আমার, শব্দবিধি বান চালাতে পারি আমি। শস্ত্রে নিপুণ, শাস্ত্র আমার সব কণ্ঠস্থ, তারপরও আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন করবে তুমি? আমি নয় জ্যেষ্ঠ ভ্রাতা, সেই অধিকার তো মহামন্ত্রীর হয়। সময় এলে মহামন্ত্রী বিচার করবেন। আমি তো কেবল ভ্রাতা পাণ্ডুকে এটুকুই বলছিলাম যে
যে সময়ের পূর্বে উচ্চারিত শব্দ সময়ের পূর্বে পেড়ে নেওয়া ফলের মতোই ব্যর্থ হয়। আজ্ঞা দিন জ্যেষ্ঠ ভ্রাতা প্রণিপাত। প্রণিপাত ভ্রাতা পাণ্ডু।